আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আশির আলী এবং আমি ইসলাম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তার দিকেও সরকার গুরুত্ব দিয়েছে বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শাহজালাল বিমানবন্দরে সৌদিগ্রামী তৈরি পোশাকের চালান থেকে 38,900 পিসিয়া বাজেয়াপ্ত, দুইজন আটক। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু, পেঁয়াজ বিক্রি হচ্ছে বাড়তি দামেই, সবজির বাজার চড়া। বদলে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্কিন কেয়ার ব্র্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলি, নতুন নাম গ্লো অ্যান্ড লাভলি। শুনলেন শিরোনাম, এবারে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তার দিকেও সরকার গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের একটি মানুষও যেন না খেয়ে না থাকে সেজন্য পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বাংলাদেশ গেল কয়েক বছরে কৃষিপণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশে নিজেদের চাহিদা পূরণের পর কোনো কোনো খাদ্যপণ্য এখন রপ্তানিও হচ্ছে। উন্নত বিশ্বের মতো আমাদের দেশের কৃষিতেও লেগেছে আধুনিক যন্ত্রপাতির ছোঁয়া। এমনই এক সময়ে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয়, সবাইকে নিয়ে একসাথে বিকশিত হন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, আমাদের কর্ম আমাদের ভবিষ্যৎ। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সেমিনারে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও বিশ্ব খাদ্য দিবসে গৃহীত সকল আয়োজনের সাফল্য কামনা করছি। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, খাদ্য উন্নয়নে গবেষণার বিকল্প নেই, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে সরকার। প্রায় 17 কোটি কাছাকাছি মানুষ, এই মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর সেদিকে লক্ষ্য রেখে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি যেন আমাদের খাদ্য উৎপাদন সবসময় বৃদ্ধি পায়। 75 যারা সরকার গঠন করেছিল মিলিটারি ডিক্টেটররা, তাদের একটা লক্ষ্য ছিল যে বাংলাদেশ পরনির্ভরশীল হয়ে থাক, সেটাই তারা চেয়েছিল। 96 সালে 21 বছর ক্ষমতা আসার পর আওয়ামী লীগ সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়। আমরা খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি নিরাপত্তার দিকেও বিশেষ দৃষ্টি দিয়েছি। বহির্বিশ্বের মতো কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর উপর জোর দেন শেখ হাসিনা। কৃষিকে আমরা যান্ত্রিকীকরণ করার জন্য বিশেষভাবে উৎসাহিত করছি এবং এই ক্ষেত্রে আমরা 3,220 কোটি টাকা বরাদ্দ রেখেছি এবং কৃষকদেরকে আমরা খুব অল্প মূল্যে যেন তারা কৃষি যান্ত্রিকীকরণ ক্রয় করতে পারে, বাকি অর্থ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেভাবে আমরা তাদের সহায়তা করছি। তাছাড়া কৃষির সহায়তার জন্য আমরা বিশেষ যে অর্থ বরাদ্দ করেছি সেটা হচ্ছে 9,500 কোটি টাকা আমরা দিচ্ছি, সেটা আমরা কৃষির সহায়তা হিসেবে কৃষকদের মাঝে বিতরণ করি যাতে কৃষক তাদের উৎপাদনে উৎসাহ না হারায়। করোনাকালীন দুর্ভিক্ষ এড়াতে সবার জন্য খাদ্য নিশ্চিতে 5,000 কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। শুধু করোনা ভাইরাসকালীন সময়ের জন্য আমরা বরাদ্দ করে দিয়ে যাচ্ছি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিগামী একটি তৈরি পোশাকের চালান থেকে 38,900 পিস ইয়াবা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দল। সকালে একটি গার্মেন্টসের রফতানি পণ্যের চালান থেকে চেকিংয়ে সন্দেহ হলে অভিযান চালিয়ে ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। সাইদুর রহমান আবিদের আরও একটি রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী একটি কার্গো বিমানে রেডিমেড গার্মেন্টস পণ্য পাঠানোর প্রস্তুতিকালে স্ক্রিনিংয়ের সময় সন্দেহ হয় নিরাপত্তা বাহিনীর।
পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোপনে অবহিত করা হলে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দল ও সিভিল এভিয়েশনের যৌথ টিমের উদ্যোগে অভিযান চালানো হয় চালানকৃত ওই কার্টনগুলোর উপর। এ সময় বিল অব এক্সপোর্ট অনুযায়ী পণ্য চালানোর রপ্তানিকারক এস এম সিয়াম অ্যান্ড সমী এন্টারপ্রাইজের এই চালানের কার্টন থেকে 38,900 পিস ইয়াবা জব্দ করা হয়। রপ্তানি ভিলেজে এক্সপোর্ট কার্গো কমপ্লেক্সের রপ্তানিযোগ্য যে পণ্য আরএমজি সামগ্রী নিরাপত্তা তল্লাশিকালে আমাদের এভিয়েশন সিকিউরিটি অ্যাপসেকের সদস্যগণ আরএমজি দ্রব্যের সাথে কিছু মাদকের হিসেবে সন্দেহ করে পরবর্তীতে ম্যানুয়াল তল্লাশি করে তারা 439টি কার্টুনে মোট 38,900 পিস ইয়াবা উদ্ধার করে। এর পরবর্তী প্রক্রিয়ার কথাও জানান এই কর্মকর্তা। পরবর্তীতে ডিটেইলস তদন্তের জন্য আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমসের কাছে হস্তান্তর করব। এবং এইখানে উল্লেখযোগ্য যে এই রপ্তানির যোগ্য যে আরএমজি সামগ্রী সেটা সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে রিয়াদে যাওয়ার কথা ছিল। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সিয়াম অ্যান্ড সমী এন্টারপ্রাইজের চালানে ঠিকানা দেয়া হয়েছে রাজধানীর খিলগায়ের। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। এবারে সাপ্তাহিক আয়োজন আমাদের চোখ। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন কিংবা মাদকের মতো সামাজিক অপরাধ বন্ধে কেবল আইন করাই কি যথেষ্ট, এ প্রসঙ্গে তর্ক বিতর্ক চলছে বিভিন্ন মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন আইন করার পাশাপাশি যথাযথ বাস্তবায়নও জরুরি, এজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকারও পরামর্শ তাদের। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মনে করছেন তারা। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রায় প্রতিদিনই এমন খবরে ব্যথিত হতে থাকে সচেতন বিবেক। সামাজিক অপরাধ বেড়ে বেধিতে রূপ নেয়, শুরু হয় সামাজিক আন্দোলন, যাবজ্জীবন থেকে বেড়ে ধর্ষণের শাস্তি করা হয় মৃত্যুদণ্ড। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আইন তো হলো, এখন কি বন্ধ হয়ে যাবে সামাজিক এই অপরাধ? প্রাথমিকভাবে হয়তোবা জনমনে একটি স্বস্তি আসছে, নারী যেন পাবলিক স্পেসে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, তার সিকিউরিটিগুলো যেন নিশ্চিত করা হয়, সেই বিষয়গুলো কিন্তু ছিল। যখন কোনো ধর্ষণের মামলা হয় তখন বিভিন্ন কারণে, বিশেষ করে বিচারের দীর্ঘসূত্রিতা, এভিডেন্স অ্যাভেলেবেল না থাকা এবং একই সাথে ভিকটিমের উপরে প্রেশার থাকার কারণে বিভিন্ন সময় মামলাগুলো আলোর মুখ দেখে না, বা যে ধর্ষক সে আসলে যথেষ্ট শাস্তি পায় না। এ আইনের অপব্যবহারও কম হয়নি অতীতে, তাই এবারে আর একটু সতর্ক থাকারও পরামর্শ বিশ্লেষকদের। আমাদেরকে এগুলো নিশ্চিত করতে হবে যেন মিথ্যা মামলা বিষয়গুলো আমরা যেন ভালোভাবে পরখ করতে পারি। গ্রামে গঞ্জে বা আমাদের এখানে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু স্থানীয়ভাবে মীমাংসা করার একটা চেষ্টা করা হয়, কিন্তু এটি একটি ফৌজদারি অপরাধ, আপনি চাইলে স্থানীয়ভাবে এটি মীমাংসা করতে পারেন না। সামাজিক বেধির আরেক নাম মাদক। নগর থেকে তৃণমূল সর্বত্রই এখন মাদকে ছয়লাভ, ধ্বংস হচ্ছে তরুণ সমাজ। ধর্ষণ হওয়ার ক্ষেত্রে কিন্তু মাদকের একটা ভূমিকা রয়েছে, শহর গ্রামে সব জায়গাতে ইয়াবা এমফেটামিন একদম অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং এমফেটামিনের একটা বড় ভূমিকা যেটা হচ্ছে যে এমফেটামিন সেবনে কিন্তু ঘুম আসে না, এবং সেখানে যে মানুষের যৌন উত্তেজনা সেটা বৃদ্ধি পায়। বর্তমান সময়ে সবচেয়ে বেশি দাপট পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে আসা গোলাপি বড়ি ইয়াবার। কড়া নজরদারির কারণে বেশিরভাগ ক্ষেত্রে মাদক ঢুকতে পারছে না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাফল্য। এরপরও আমাদের চোখ ফাঁকি দিয়ে বিশাল সমুদ্র এলাকা দিয়ে মাছ ধরা ট্রলারের ছদ্মবেশে এগুলো যাচ্ছে, আমরা সেগুলোকে ধরছি। টেকনাফের নাফ নদীতে একটা বিশাল অঞ্চল আছে যেটা কোস্টগার্ডের আওতার বাহিরে, যে অঞ্চলগুলো দিয়ে আমাদের নজর টহল করার সম্ভব হচ্ছে না। সমাজ ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন শুধু রাজপথে স্লোগান দিয়েই নয়, সামাজিকভাবেও গড়ে তুলতে হবে এই অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন কিংবা মাদকের মতো সামাজিক অপরাধ বন্ধে আইন যতটা জরুরি বিশেষজ্ঞরা বলছেন, ঠিক ততটাই জরুরি এই আইনের যথাযথ প্রয়োগ। আর এজন্য সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ যেন আন্তরিকতার সাথে কাজ করেন সে ব্যাপারেও গুরুত্ব আরোপ করেছেন তারা। আর
একটি বিষয় তা হচ্ছে এ ধরনের সামাজিক অপরাধ বন্ধে বিবেকবান প্রতিটি মানুষকে যার যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলারও বিকল্প নেই বলে বলছেন সমাজ বিশ্লেষকরা। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি। আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। সরকার দাম নির্ধারণ করে দিলেও সেই দামে বিক্রি হচ্ছে না আলু। খুচরা বাজারের বিক্রেতারা বলছেন পাইকারিতে বেশি দামে কিনতে হওয়ায় নির্ধারিত দামে আলু বিক্রি করা সম্ভব হচ্ছে না। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে বাড়তি দামেই, পাশাপাশি বেড়েছে শাকসবজির দামও। ড্যানি ড্রংয়ের রিপোর্ট। কৃষি বিপণন অধিদপ্তর বলছে আলুর দাম বাড়ার কোনো যৌক্তিকতাই নেই, তাই খুচরা পর্যায়ে আলুর দাম নির্ধারণ করা হয় 30 টাকা, যা তদারকির জন্য নির্দেশও দেওয়া হয়। কিন্তু এর বাস্তবায়ন হতে দেখা যাচ্ছে না বাজারে। বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। বস্তা নিছি 65 কেজি 41 টাকা করে, তাও আমরা সেল করার জন্য। আর উনি খোলা এভাবে বিক্রি করতেছে 5 কেজি 220 টাকা, তাহলে পার কেজি 44 টাকা করতেছে, তাহলে সরকারের নির্ধারিত দামটা হলো ভাই। সরকার নির্ধারণ করে দিয়ে জায়গা যে এই জায়গাতে আলু 30 টাকা করে পাওয়া যায়, তাহলে মানুষ ওখান থেকে আলু কিনবে। আমি মনে করি যে বাজার নিয়ন্ত্রণ করতে হলে একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে হবে। পাইকারি ব্যবসায়ীদের ভাষ্য, কোল্ড স্টোরেজ থেকে আলুর সরবরাহ কম পাওয়া যাচ্ছে। স্টোরে একটা রেট আছে, সারা বাংলাদেশের পাইকার জায়গা স্টোরের তন কোল্ড স্টোর হিমায়ত তন কি আলু কিনালে আসে। ব্যাপারীরা সকালবেলা আমাকে ফোন করে কত করে আলু বেচছেন, যদি বলি যে আমরা 41 টাকা আলু বেচছি, এহেনে তো 41 টাকা আলু বিকতেছে, ওদিনকে আর আলু দিব না। সরকার যে রেট দিছে ওই রেটের মালটা তো আমরা পাই নাই গা। এখন আমরা আড়তদার থেকে যে রেটে মাল কিনি, আমরা সামান্য ব্যবসা করে পাল্লা পাল্লা বেশি। 1 কেজিতে 500 টাকা নাই, মানে আমরা তো মরে গেছি, কারণ কী করবো, মানে আমার কিন্তু কোনো উপায় নেই। আর স্টোর বন্ধ করে ফেলাই যে আলু দেবো না, কারণ আমাকে না খাই মারা লাগবে। এদিকে পেঁয়াজের বাজারেও একই চিত্র। দাম স্বাভাবিক অবস্থায় ফিরতে কত সময় লাগবে তা যেন সবার কাছে অজানা। দাম 80 টাকা 82 টাকা দেশি পেঁয়াজ, অন্য অন্য জায়গাতে আছে বাড়ছে, মাঝখানে কম ছিল, এখন আবার এত বাড়তেছে, আরো বাড়বে। এছাড়া বাজারে বেড়েছে শাকসবজির দামও। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 130 টাকা দরে, আর কিছুটা স্থিতিশীল রয়েছে মাছের দাম। এছাড়া গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। করোনায় বিপর্যস্ত জীবন আর শহরের বন্দী দশায় অতিষ্ঠ নগরবাসী, তাই কিছুটা পরিত্রাণের আশায় আবারও পার্কমুখী সাধারণ মানুষ। পাশাপাশি ভোরের রোদে গা ভাসানো অথবা শরীরকে ফিট রাখার উদ্দেশ্য তো আছেই, অবশ্য জাতীয় উদ্যান খ্যাত রমনায় সেই উদ্দেশ্য পূরণে বাধা হয়ে দাঁড়ায় অপরিচ্ছন্ন পরিবেশ। পার্কের উন্নয়ন কাজের ধীর গতিও ভোগান্তিতে ফেলছে জনসাধারণকে। এস এম আরিফের রিপোর্ট। খোলা আকাশের নিচে নির্মল বাতাস আর সূর্যালোক, ইট পাথরের এই শহরে শিশুদের মনের বিকাশ থেকে সর্বস্তরের মানুষের হাঁপ ছেড়ে বাঁচার আনন্দ রাজধানীর পার্কগুলো। যার মধ্যে অন্যতম জাতীয় উদ্যান রমনা। চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে একটু স্বস্তি যাতে পাই, আগে অনেক খোলামেলা, অনেক কিছু যেটা অন্য জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, ঢাকা শহরে যে বর্তমান যে দূষিত আবহাওয়া, তার থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সকালে এখানে সবাই আসতে পারি, ঘুরে আসি, এখানে খেলি, অনেক মজা লাগে। আমরা এখানে অনেক ঘুরতে এসেছি, মজা করেছি, আমরা অনেকদিন ঘরে আটকে ছিলাম। বিনোদন, শরীরচর্চা কিংবা নিছক অবসর যাপনের অন্যতম মাধ্যম এই পার্কটি। আর একটু ডেভেলপ দরকার, যেমন কিছু কিছু অংশ দেখলাম আমি একটু মানে নোংরা হয়ে রয়েছে, তারপরে একটু পরিষ্কার একটু প্রয়োজন রয়েছে। বেসিক্যালি দেখলাম যে মোটামুটি এখানে রাস্তাঘাটগুলি উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা যেখানে বসি, যেখানে ব্যায়াম করি, এই জায়গাটা করুণ অবস্থা, খুব খারাপ অবস্থা। মাঠগুলিতে ঘাস বড় বড় হয়ে আছে, প্রচুর মশা পিঁপড়া, তারপরে ওই যে শিশু পার্কটার ভিতরে ধোলনা টোলনাগুলি ভেঙে চড়ে আছে। মাঝে মাঝে রাস্তা ভাঙার জন্য আমরা হাঁটতে কষ্ট হয়, কখন যে পা কাইতে পড়ে যায়, অনেক জায়গাতে ইট এখনো ভাঙা অবস্থাতে আছে। পার্কটিতে আছে বিভিন্ন প্রজাতির গাছ, তবে এগুলোর সঠিক পরিচর্যা নিয়ে প্রশ্ন আছে জনমনে। যে গাছগুলোকে প্রপারলি ট্রিটমেন্ট করা হয় না,
দেখা যায় প্রচুর আপনার ওই যে ভাঙ্গাচোরা ঢাল রয়েছে, এগুলো ঠিক করা উচিত। পর্যাপ্ত ফুলের গাছ বা নাই দেখেন আপনি যে পুরো আমার খাঁকা করছে। আছে শরীরচর্চার স্থাপনা আর টয়লেট স্বল্পতার অনুযোগও। ওয়াশরুমে হচ্ছে একটু সেপারেট মেল ফিমেল এবং একটু যদি ভালো করে করা যায়। সেই টয়লেটে যারা রক্ষণাবেক্ষণে আছে আমার মনে হয় না যারা কাজ করে, কারণ ওখানে ঠিকই গন্ধ। ব্যায়ামের যে যন্ত্রপাতিগুলো আছে যন্ত্রপাতিগুলো ভাঙা অকেজো, আমরা ব্যবহার করতে পারছি না। যেমন এটা ভেঙে গেছে, আরও দু একটা জিনিসপত্র শর্ট আছে, এগুলো হইলে আমরা রেগুলার করতে পারি। অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির জন্য পার্কটিতে 2 বছর মেয়াদে চলছে উন্নয়ন কাজ, শেষ হওয়ার কথা রয়েছে ডিসেম্বরে। তবে সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় আছে অনেকের মাঝেই। আনাগোনা কম ছিল, সেই সময়টা যদি আসলে উন্নয়ন কাজগুলো দ্রুত করা যেত তাহলে এই এখন এসে আসলে সুবিধা হতো আর কি। রাস্তার যে কাজটা, এই কাজটার সাথে যদি এই কাজটা ধরতো তাহলে আমার মনে হয় সৌন্দর্য আরও বাড়তো। যে টাকাটা বরাদ্দ হচ্ছে কেন যারা খরচ কাজটা যেন সুন্দর মতো হয়। এখন তো লিমিটেড সময়ের জন্য সকাল এবং বিকাল 2 বেলা খোলা, মাঝখানের সময়টা কাজের জন্য বন্ধ রাখা হয়। তো আশা করি খুব দ্রুত কাজ শেষ হয়ে গেলে হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে টানা 7 মাস বন্ধ থাকার পর খুলল দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহ, তবে দর্শকদের আনাগোনা একেবারেই কম। হলে সিনেমা প্রদর্শন বন্ধ থাকার কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে আরও কিছুদিন সময় প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন মোবালিক করিম। খুলল সিনেমা হল, কিন্তু স্বাস্থ্য সচেতনতার বিধিনিষেধের পাশাপাশি নতুন কোনো চমক বা আকর্ষণ না থাকায় ছিল না তেমন কোনো দর্শক। রাজধানীর 18টি হলের মধ্যে 7 মাস পর খুলেছে মাত্র 5টি হল, বাকিগুলো খুলবে সামনের সপ্তাহ থেকে। আজাদ সিনেমা কুটকাছারি ওটা চলছে, নিউ গুলশান জিঞ্জিরা ওটা চলতেছে, এদিকে ক্যান্টনমেন্টের ভিতরে সৈনিক ক্লাব ওটা চলতেছে, আনন্দচন্দ্র চলতেছে, আর বাকি যে কয়টা আছে সবগুলি আগামী শুক্রবার থেকে চলবে। তবে হলগুলোর দর্শক সারি প্রায় শূন্য। অনেক ভালো লাগতেছে, পরিবেশটা মোটামুটি ঠিক আছে, মানে নিয়ম অনুযায়ী টিকিট দেওয়া হচ্ছে। প্রথম দিনে মুক্তি পেয়েছে একটি কমার্শিয়াল সিনেমা, ওনারা অনেক পছন্দ তো তাই ওনারা ছবি দেখি আর কি। তবে দর্শক কম থাকায় হল কর্তৃপক্ষ ব্যবসায়িক সংশয়ে থাকলেও আশাবাদী এই সিনেমার একাধারে প্রযোজক ও নায়ক হিরো আলম। এই মুহূর্তে নতুন একটা সিনেমা দরকার ছিল, এখন এই জন্য সবাই কেউ তো সাহস করে আমাকে সিনেমা রিলিজ করতে চাইল না, আর এই জন্য আমি বন্ধ হল মালিকের মুখের দিকে তাকে সিনেমাটা রিলিজ করলাম। দীর্ঘদিন থেকে হলগুলো বন্ধ থাকাতে অনেকটাই মানবেতর জীবনযাপন করেছেন এর কর্মীরা, আশায় রয়েছেন দর্শক সমাগমের। যে আমরা বহুত কষ্টের মধ্যে আছি, এখন যদি ভালো ছবি আসে কি আসে আমরা ভালো করে চলতে পারবো। এই সংকট থেকে উত্তরণে আরও কিছুদিন সময় প্রয়োজন বলছেন হল কর্তৃপক্ষ, সাথে প্রয়োজন দর্শক টানতে পারে এমন কিছু মানসম্পন্ন সিনেমার। সকাল থেকে যেহেতু হল শুরু হয়েছে মোটামুটি খুব বেশি ভালো টিকিট বিক্রি হয়েছে বা ভালো দর্শক আসছে এটা বলতে পারবো না, মাত্র আজকে খুলছে তো শুরু হয়েছে, তো দেখা যাক পরবর্তী এগুলো কেমন হয়। তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত যে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছে তাতে কতটুকু মানা হচ্ছে তার উত্তর জানালেন এই দায়িত্বপ্রাপ্ত। আমরা টিউব যে ইয়েটা সেটা আমরা করি নাই, তবে আমরা স্প্রের মাধ্যমে, আমাদের 4টা মেশিন ছিল, মেশিনে আমরা স্প্রে প্রত্যেকে হাতে হাতে স্প্রে করেছি। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা। রাত পোহালেই ভোট, এ নিয়ে পুরোদমে প্রস্তুত ঢাকা 5 আসন। এখানে ভোট হবে ইভিএমে। কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি বুঝিয়ে দিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। সকাল থেকে দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে শুরু হয় সরঞ্জাম বিতরণের কাজ। শিউলির রোজা রিপোর্ট। সম্প্রতি ঢাকা 5 আসনের আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমানের মৃত্যুর পর আসনটি শূন্য হলে এখানে উপনির্বাচনের ঘোষণা দেন নির্বাচন কমিশন। আসনটিতে মোট ভোটার 4,71,000, ভোট কেন্দ্রের সংখ্যা 127টি। আসনটি নির্বাচন নিয়ে উৎসাহ ও আশাবাদের কমতি নেই ভোটারদের। এই রাস্তাগুলি অনেক ভাঙাচোরা দেখবেন, এগুলি যে সংস্কার করবে, আমরা এই ধরনের একজন প্রতিনিধি চাই যে যিনি সংসদে গিয়ে সাধারণ মানুষের কথা বলবে, জনগণের পাশে থাকবেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। চাহিদা হলো যে আমাদের এলাকা উন্নয়ন হবে, কাজ বাজ ভালো করবে, ওই সন্ত্রাসী কার্যক্রম হবে না, এই সব নিয়ে আর কি আমাদের চিন্তাধারা। দুপুরে ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন কর্মকর্তারা, পরে কড়া নিরাপত্তায় সেগুলো পৌঁছে দেওয়া হয় কেন্দ্রে কেন্দ্রে। নির্বাচনী মালামাল আমরা ইতিমধ্যে বুঝে পেয়েছি, আমাদের মোটামুটি প্রস্তুতি সম্পন্ন, আমরা এখনই মালামাল নিয়ে কেন্দ্রে পৌঁছব। আমরা আমাদের 57 নম্বর কেন্দ্রে কদমতলে
কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল মালামাল বুঝে পেয়েছি। এখন আমরা যার যার কেন্দ্রে চলে যাচ্ছি এবং সকল প্রস্তুতি সম্পন্ন করে আগামীকালকে ইনশাল্লাহ ভোট গ্রহণ শুরু করব। এদিকে সকালে অনলাইন ভিডিও বার্তায় রিটার্নিং কর্মকর্তা সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ভোটাররা উৎসবমুখের পরিবেশে ভোট কেন্দ্রে যাবে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে উৎসবমুখের পরিবেশে আবার বাসায় ফিরে যাবে, সেই নিরাপত্তা আমরা নিশ্চিত করব। একটি আইনানুক, একটি গ্রহণযোগ্য, একটি সুষ্ঠু, একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। বিধিনিষেধ মেনে শুক্রবার কোনো প্রার্থী প্রচার প্রচারণা চালাতে রাস্তায় নামেনি। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান বলেছেন, ঢাকা ওয়াসা বর্তমানে দৈনিক প্রায় 245 থেকে 250 কোটি লিটার পানির চাহিদার বিপরীতে 260 থেকে 265 কোটি লিটার পানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। বেলা 11টায় ওয়াসা ভবনে 10 বছরে ঢাকা ওয়াসার অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়াও মাস্টার প্ল্যানের সুপারিশ মতে 2030 হলেও 2024 সালের মধ্যেই আরও বেশি ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ঢাকা ওয়াসা কাজ করছে বলে জানান তিনি। ইতিমধ্যে আমরা আমাদের যে সক্ষমতা, পানি প্রোডাকশনের সক্ষমতা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আজকে 2013 সালের জানুয়ারি মাসের পর থেকে আমরা আমাদের পানি প্রোডাকশন অর্থাৎ আমাদের উৎপাদন ক্ষমতা আমাদের চাহিদার চাইতে বেশি, এবং এরপরে আমাদেরকে ফিরে তাকাতে হয়নি। দেশে 24 ঘন্টায় করোনায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5623 জনে। এছাড়া নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 1527 জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো 386,086 জন করোনা রোগী। বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1509 জন, মোট সুস্থ হয়েছেন 3,738 জন। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ব্রিজ এলাকায় রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারে থাকা শিশুসহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। পুলিশ জানায়, বিকেল 4:45 দিকে নওয়াপাড়া ভৈরব ব্রিজ এলাকার রেল ক্রসিং পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা লোকাল ট্রেন গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়, আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পড়াশোনা শেষ করে যারা চিকিৎসা দেবেন এমন ইন্টার্ন চিকিৎসকরা পাচ্ছেন না হাতে কলমে কাজের সুযোগ, যে কারণে নির্ধারিত সময় শেষে তারা চিকিৎসক হিসেবে বের হচ্ছেন ঠিকই কিন্তু অর্জন করতে পারছেন না কাঙ্ক্ষিত দক্ষতা। এ অবস্থা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের। এছাড়া অজানা কারণে দীর্ঘ সময়েও এখানে নেই জরুরি বিভাগ। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। প্রতিষ্ঠার 6 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে যেমন বঞ্চিত রোগীরা, তেমনি কাজের সুযোগ না থাকায় ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার ইন্টার্ন চিকিৎসকরা। শিক্ষানবিশ চিকিৎসকরা বলছেন, পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে এলেও কর্ণপাত নেই কর্তৃপক্ষের। সবশেষ গত 29 সেপ্টেম্বর বৈঠকে 1 সপ্তাহের মধ্যে জরুরি বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু 15 দিন পেরিয়ে গেলেও নেই কোনো অগ্রগতি। ইমার্জেন্সি চালুর জন্য যা যা দরকার ছিল সবই চলে আসছিল, কিন্তু হঠাৎ করে আমরা গত 10 এবং 11 তারিখ শুনতে পাচ্ছি যে ইমার্জেন্সি চালু হবে না। ইমার্জেন্সিটা চালু না হওয়ার কারণে আমরা হাতে কলমে কোনো কিছুই শিখতে পারছি না। 6 মাস পর গিয়ে আমরা ট্রিটমেন্টটা দেবো কি? আমরা তাকে একজন বোমা হয়ে বের হচ্ছি, যে আমরা বের হয়ে যে রোগীর চিকিৎসাটা দেব সেই রোগীটা আমরা কোনোদিন এর আগে দেখিনি, তখন তো আমাদের কেউ শিখিয়ে দেবে না, ইন্টার্ন অবস্থায় তো শিখতে হবে। স্থানীয় ক্লিনিক ব্যবসায় ধস নামবে এ আশঙ্কায় কিছু চিকিৎসক জরুরি বিভাগ চালু করতে দিচ্ছেন না বলে অভিযোগ ইন্টার্ন চিকিৎসকদের। কেন যে চালু হচ্ছে না এর পিছনে আমি কারণ বলে মনে করি যে আসলে কোনো একটা বড় চক্র এর পিছনে দায়ী। সাতক্ষীরার যে বেসরকারি ক্লিনিকগুলো আছে এটাই আমার মনে হয় ক্ষতিগ্রস্ত করবে, এই জন্য কোনো এক অদৃশ্য শক্তি আমাদের ইমার্জেন্সি চালু হতে বাধা দিচ্ছে। সার্বক্ষণিক চিকিৎসা পেতে দ্রুতই জরুরি বিভাগ চালুর দাবি চিকিৎসা প্রার্থীদের। জরুরি বিভাগ চালু না হওয়ায় সাতক্ষীরাবাসী দীর্ঘদিন থেকে ভোগান্তিতে কষ্ট পাচ্ছে। সাপাকাটা রুগী এখান থেকে খুলনা এটি ঢাকা নিয়ে আতিনাতি সে রুগী মারা যেতে পারে। আমাদের এখানে
আশেপাশের মানুষজন কোনো সেবা যত্ন পাচ্ছে না। জেলা প্রশাসকের উপস্থিতিতে এক সপ্তাহের মধ্যে জরুরি বিভাগ চালুর বিষয়ে সিদ্ধান্ত হলেও আরও 15 দিনের কথা বলছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। ন্যূনতম জনবল পাওয়া গেলেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা জরুরি সেবা সহ অন্যান্য অন্তঃসেবা চালু করতে পারব। গোটা দেশের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালই একমাত্র প্রতিষ্ঠান যেখানে এখনও চালু হয়নি জরুরি বিভাগ। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় নিহত শাহিনুরের ছোট ভাই রায়হানুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। সাতক্ষীরা সিআইডি জানায়, রায়হানুল ইসলামকে বৃহস্পতিবার আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা যাবে না। আদালতে তাকে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়, তবে রিমান্ড শুনানির দিন এখনও আদালত কর্তৃক ধার্য হয়নি। বরিশালের দাঁড়িয়াল ইউনিয়নে যার জমি আছে ঘর নেই, সরকার তাদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর দিলেও সুবিধাবঞ্চিত কয়েকটি পরিবার টিন না পাওয়ায় দীর্ঘদিনেও নিজ ঘরে উঠতে পারছেন না। পারভেজ রাসেলের রিপোর্ট। অবহেলিত দক্ষিণাঞ্চলের নিম্ন আয়ের ও হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে সরকার বারবার উদ্যোগ নিলেও সঠিক তদারকির অভাবে বঞ্চিত হয় প্রকৃত ভুক্তভোগী। সরকার যার জমি আছে ঘর নেই এমন মানুষের জন্য বিনামূল্যে দাঁড়িয়াল ইউনিয়নে মোট 131টি ঘর বরাদ্দ করেন। অথচ ইউনিয়নের চেয়ারম্যান ঘর প্রতি 20,000 টাকা নিয়ে দিয়েছেন এ ঘর। চেয়ারম্যানকে 20,000 টাকা দিছি, ঘর দেবে, ঘর পাইছি টিন পেনে, তা তো ঘর নষ্ট হয়ে গেছে। এর মধ্যে উত্তমপুর এলাকার 4টি পরিবারে ইট বালু কাঠের ফ্রেম দিলেও দেয়নি টিন। ভুক্তভোগীরা টাকা দিয়েও 2 বছরে ঘর না পাওয়ায় করছে মানবেতর জীবনযাপন। চেয়ারম্যান করে নাই এবং মেম্বারের জানি মেম্বারের অনুদান পায় না, সে দিতে আসে না। দাবি আমার ঘরটা দেবে সরকার, গুছিয়ে দেবে, আমি ঘরে আমি থাকতে পারি, আমরা গরিব মানুষ, আমরা কিভাবে থাকতে পারি, এটা আমাকে সরকার গুছিয়ে দেয়। নানা অনিয়ম এবং সমন্বয়হীনতা ইউনিয়ন উন্নয়নে পিছিয়ে থাকার কারণ বলছেন ইউপি সদস্যরা। ঘর দিয়ে ঘর তো টিন দেয় নাই, এটা তো দুর্নীতির মতোই, সে নিজেই বরাদ্দ আনছে, সে নিজেই করছে, কি করছে কি না করছে আমরা জানি। ব্যক্তিগত তদবিরে ঘর আনায় অনিয়মের কথা স্বীকার করেন অভিযুক্ত চেয়ারম্যান। আমার কিছুটা তদবির করছি, তদবিরের ফলে আমি আসলে ওই ঘরটা আমরা পেয়েছি 131টা। এটা কিছুটা তো অনিয়ম হয়েছে, এটার জন্য তো আমি পার্সোনাল দায়ী মনে করব যে আমার আমি দায়ী। সরকারের এ ঘরে দুর্নীতির সুযোগ নেই, তবে কেন এখনো ঘরের কাজ শেষ হয়নি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। জমি আছে ঘর নাই, এই ধরনের ঘর নির্মাণ করার ক্ষেত্রে কোনো দুর্নীতির সুযোগ নাই, কেন এত দেরি হলো তার জন্য আমরা তাদের কাছে কৈফিয়ত তলব করব এবং তাদের দায়ী ব্যক্তিদের তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ভুক্তভোগীদের দ্রুত ঘরে তোলার কথা বলেন নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসন থেকে নিয়ে অতি দ্রুতই আমরা তাদেরকে তাদের ঘরটিতে উঠিয়ে দেব এবং তাদেরকে আমরা এই সুবিধাটি পাওয়া নিশ্চিত করব। প্রকৃত ভুক্তভোগীরাই যেন আশ্রয় পায় এ ঘরে এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। কুমিল্লার লাকসাম বাজারে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার লাকসাম ইউনিটের শুভ উদ্বোধন করা হয়েছে। বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডায়ালাইসিস সেন্টারের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মুন্সিগঞ্জের সাবেক এমপি, যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এর সঙ্গে শেষ করছি সংবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তার দিকেও সরকার গুরুত্ব দিয়েছে বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শাহজালাল বিমানবন্দরে সৌদিগামী তৈরি পোশাকের চালান থেকে 38,900 পিস ইয়াবা জব্দ, দুইজন আটক। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু, পেঁয়াজ বিক্রি হচ্ছে বাড়তি দামেই, সবজির বাজার চড়া।
বদলে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্কিন কেয়ার ব্র্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলি, নতুন নাম গ্লো অ্যান্ড লাভলি। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি আশিদ আলী এবং আমি ইসলাম তানভীর। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।